অবশ্যই, তারা আমাকে মানে টাকার প্রস্তাব দেখাইছে, এবং আমি কখনো শুনি নাই আমার লাইফে যে সাংবাদিক মানুষ হয়ে একটা মেয়েকে বলে যে ছেলে আমাকে ফোন দিয়ে বলছে তোমার নামে মামলা করবে, তাও তুমি ফ্লোর টিচার এটা সেটা আমাকে বলছে। আচ্ছা মামলা করতে গেলে ওনাকে কেন জিজ্ঞাসা করবে? অবশ্য তার প্রশাসনিক লোক আছে, তাদেরকে জিজ্ঞাসা করবে? সেটা তো সাংবাদিকের তো জিজ্ঞাসা করার প্রশ্নই আসে না। বরগুনায় অবস্থানরত বিয়ের দাবিতে মেয়েটাকে সাংবাদিকরা এখন হুমকি দিচ্ছে, তার মুখে বিস্তারিত। আমি নামটা বলতে চাচ্ছি না, কিন্তু তার নামে অনেক প্রুফ আমার কাছে আছে, সে যে ভয়েস এগুলা দিছে, মেসেজ গুলা দিছে, আছে এমন এমন ভয় আমাকে দেখাইছে যে আপনার নামে কিন্তু এরকম মামলা করতেছে। তখন আমি বলছি ভাইয়া যে হ্যাঁ আমার নামে মামলা, আমার নামে মামলা দিচ্ছে, দিয়ে সমস্যা নাই, এটা ভিত্তিহীন, ছাড়া তো মামলা হবে না। তো আমাকে অনেক ভাবে ভয় দেখাইছে, এবং কি আমার আমার কথা হচ্ছে সাংবাদিকের কাজ হচ্ছে যে আমাকে নিয়ে একটা আমি যে সমস্যা আছে সেটা সমাধান করা। তাকে কিন্তু বলা হয় না যে আমার বাবা কি করে, আমার বাবা কি রাস্তার লোক না কিসের লোক, বা আমার বাড়ি গিয়ে এরকম কিন্তু কেউ অন্য কাউরা করে নাই, কিন্তু সে করছে। অথচ দেখেন আমার এলাকায় গিয়ে নাকি কাউন্সিলের সাথে কথা বলছে, আমার কথা বুঝতে পারছেন? কাউন্সিলের সাথে কাউন্সিলর যদি কথা বলে সে কি কখনো বলবে যে আমার নামটা আপনি বললেন না? এখান থেকে গিয়ে ওইখানে গিয়ে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, জি জি, এখান থেকে গিয়ে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। এবং কি তাদের আমাদের যে কাউন্সিলর বলেন যা বলেন এনারা মানে, আর এদের তো কথা এখানে ভিডিও আপনারা করে নিয়ে যাচ্ছেন মাঝখানে ঈদের দিনে যে আমার ভিডিওটা করা হয়েছে, সেটা কিন্তু আমার একটা দুঃখের বিষয়। সেটা হচ্ছে যে আমি সারাদিন খাই নাই, এটা রুটি আর কলা খেতেছি, সেটা হচ্ছে ওনারা ওই ভিডিওটা তার আইডিতে নিয়ে এমন ভাবে দিছে যে আমি নাকি খুব সুখী আছি, কার বাড়িতে গিয়ে মানে ঈদ করি। এটা কোনো মানে হলো সাংবাদিকতা মানে তো এটা না। আমরা জানি সাংবাদিক মানে হচ্ছে সত্য সাথে, আর যেটা হচ্ছে আমি একটা সমাধান মানে সমাধান খুঁজতেছি সেটা সমাধান দেওয়া। আমার পিছে কি হয়েছে, আমার লাইফে বিয়ে হতেই পারে, আমার বাচ্চা কাচ্চা থাকতেই পারে, সে কি জেনে শুনে কাজটা করে নাই? এখন সে তার তো এটা না যে তার এটা করতে হবে যে সে আমার বাসায় গিয়ে এড্রেস নিবে, বা আমার এলাকায় সে আমার আমার ফেসবুকের আইডির যে প্রোফাইল পিক সেটা মানে ডাউনলোড করে ওটা স্ক্রিনশট দিয়ে কার মানে অন্যান্য ছেলেদের সাথে এটা মানে একটা মেসেজ করে এটা আমাকে মানে দিয়ে পাঠায়, বলে যে এই যে এরকম তুমি করছো, এটা আমার কাছে প্রমাণ আছে, অনেক ছেলে একটা ছেলে না তুমি অনেক ছেলের সাথে এরকম করছো। তো মানুষ কি ভাত খেয়ে চলে না যে এখন কিসের জন্য এগুলো করতেছে? আপনারাই বলেন যে মানুষ কি বুঝে না যে এখন কিসের জন্য? মেয়েটি স্বীকার আসছে যে তার আরো একটি বিয়ে হয়েছে এবং ওই সংসারে তার বাচ্চা আছে। ভাইয়া এটা যদি নাই জানতো, আমার কথা তো শুনে সেটা যদি নাই জানতো তাহলে তারা পালালো কেন? আমার কথা তার ছেলে দোষ করছে, তারা তো দোষ করে নাই। আমার কথা হচ্ছে তারা যদি নাই জানতো তারা পালানো তো কোনো মানে হয় না, কারণ যেটা হ্যাঁ আমাদের ধরেন ভাইয়া কিছুই নেই, আমরা অশিক্ষিত ফ্যামিলি, তারা শিক্ষিত একটা ফ্যামিলি হয়ে কেন তারা পালালো? তারা তো আমার দুইটা কথা শুনতে পারতো যে আমি কিসের জন্য আসছি, বা তার ছেলে ভুল করছে, কি ভুল করছে সেটা শোনার কি তাদের একটা ই ছিল না? তারা না শুনে পালালো, তাহলে আপনি বুঝেন তারা জানতো কি জানতো না? ছেলের দেশের স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তি কেউ তার সাথে যোগাযোগ করছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, না কোনো যোগাযোগ বলতে আসলে ঘরে ওঠানোর পরে আমার সাথে কার সাথে ওইভাবে যোগাযোগ নাই। তারা বলতেছে যে তোমরা তোমরা বুঝো, ফ্যামিলি ফ্যামিলি বুঝো, কিন্তু আসলে তার মামা কিন্তু কোনো কিছুই করতেছে না। ঠিক আছে, ওনার মামা আরো ঘরে বসে মনে করেন যে নানান রকমের কথা বলে, এটা সেটা হ্যান তার মামলা করে দিব তোমার নামে, তারপরে এটা করব, এটা করবে, বিদেশ চলে যাবে, মানে আরো কয়েকজন আসে এসে এগুলাই বলে, মানে তাদের একটা কথাই যে মুখের ভাষা যে হ্যাঁ আমরা মামলা করবো না, টাকা দিয়ে বিদায় করে দিব, যে তো যত টাকাই লাগুক না কেন আমরা মেয়ে বিদায় করে দিব। মানে এক কথা আপনাকে হুমকি ধমকিতে রাখছে? হ্যাঁ হ্যাঁ, হুমকি ধমকি তো অনেকেই দিচ্ছে, অনেকেই কেউ এখানে দাঁড়া করাইছে। আপনি বুঝতেছেন আমার এলাকায় গিয়ে ওইখানে হুমকি ধমকি দেওয়ার জন্য, আমার বাবা মাকে প্রেশার ক্রিয়েট করার জন্য ওইখানে লোক চলে গেছে অলমোস্ট। বিয়ের দাবিতে অনশনরত অবস্থায় থাকা প্রেমিকাকে জিজ্ঞাসা করা হয়, তিনি অবস্থানরত তার পরিবার অথবা তার কোনো শুভাকাঙ্ক্ষী বা মেয়ের ছেলের পরিবারে কেউ তাকে সাপোর্ট দিচ্ছে কিনা এমন প্রশ্ন জবাবে তিনি বলেন, না পারবে, আমার বাবা মা কি আমাকে পারবে যে ভালো কোনো জায়গায় বিয়ে দিতে, বা না পারবো আমি কোনো জায়গায় যেতে? কোনো দিনও পারবো না। তো আমার ঠিকানা তো একটাই, আমি তাকে ভালোবাসি, তার কাছে আসছি, তাকে যেমনি হোক আমাকে বিয়ে করতেই হবে, এটা আমার সবার কাছে একটা দাবি, আমি ওনার কাছে দাবি তো দাবি, এটা আমার দেশের কাছে প্লাস মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এটা দাবি যে এটা ব্যবস্থা একটা নেওয়া হোক। 8 দিন ধরে এখানে আসছি, আমার কোনো ওইভাবে কোনো টেক কেয়ারও কেউ করে না, তার বাসার ফ্যামিলির যে লোকজন যে খোঁজ খবর নিবে সেটাও তারা মানে কোনো ভাবে কোনো কিছু করতেছে না। তো আমি একটা মেয়ে মানুষ, আমি জানি যে মেয়েদের নাকি অনেকই থাকে, তাদের আইনের দিক থেকে বলেন সব দিক দিয়ে অনেক।
আসলে ভাইয়া আমি ফার্স্ট থেকে যে আসছি আমি তখন থেকে একটা কথাই বলতেছি, যার সাথে আমার সংসার করা লাগবে, যার সাথে আমার সারা জীবন থাকা লাগবে, তার বিরুদ্ধে তো আমার মামলা করে আমি তো তাকে পাবো না, আমি মামলা কেন করতে যাব? তার মানে আপনি, আমি দেখতে চাচ্ছি যেটা কি হয়, আমি এটা দেখতে চাচ্ছি। তার মানুষে আল্লাহ যে ধৈর্য ধরে তাকে আল্লাহ ভালোবাসে, আমি ধৈর্য ধরে দেখতে চাই। আমি যদি এতদিন কষ্ট করতে পারি আমি দেখতে পারবো না তারা কি করতে পারে? কিন্তু তারা একটা কথাই বারবারই বলে, তারা সমাধানে আসবে না, তারা এটা করতেছে, কুট খোলে না, কুট অফ, এটা সেটা হ্যান ত্যান কোনো কিছু করতে পারতেছে না, তো এইগুলাই চলতেছে আর কি। মানে কোর্ট খোলার জন্য অপেক্ষা আছিল কেন, কি কারণে আসলো? ওনারা মামলা করবে আমার নামে। আপনার নামে মামলা করবে? জি। আপনার কাছে যে প্রুফগুলো আছে, ডকুমেন্টগুলো আছে, হ্যাঁ, সেটা কি তাদেরকে, তার বাবা মাকে বা এলাকার প্রতিনিধিকে বলছিলেন? আসলে প্রতিদিন, হ্যাঁ, আমি সবই বলছি যে আমার কাছে, আমি তো এইভাবে আসিনি, আমার কাছে একটু প্রুফ, আমার কাছে মনে হয়েছে এটা যথেষ্ট প্রুফ। কারণ আমার কাছে একটা মেয়ে যখন একটা ছেলের সাথে শুয়ে থাকে একই বিছানায়, তাহলে তো মনে হয় না যে এখানে আরো কোনো প্রুফ থাকা দরকার, এইটুকু যথেষ্ট। তো আপনি তো এই অনশনটা এই ঘরে না করি আপনি তো এই জিনিসটা আপনি ফেস কেন করতে পারতেন না? আমি করি নাই, আমার কথা হচ্ছে যে আমি তাদেরকে বাঁচানোর জন্য আমি অনেক কিছু করতে রাজি, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমি ফার্স্ট থেকে আমি আসছি, কোনো মানে কোন আইনের মাধ্যমে আমি যাব না। আমাকে অনেকবার বলা হয়েছে যে হেল্প কর, মানে আইনি ব্যবস্থা নিতে, প্রশাসনিক ব্যবস্থা আমি নিই নাই। তাদেরকে তো আপনি বাঁচানোর চেষ্টা করছেন, তারা তো আপনাদের দিকে তাকায় না, সেটা এখন আমি কি করব বলেন? আমি যতটুকু ট্রাই করি যে আমার সংসার করে থাকতে হবে, প্লাস আমি এখানে থাকবো, আমি চাই না যে আমার জন্য আমার শ্বশুর শাশুড়ির কোনো ই হোক, আমি কখনোই চাই না। আমি ফার্স্টেও চাইনি কাউকে জানানোর জন্য, আমি এসে তাদের সময় দিছি, যথেষ্ট পরিমাণ সময় দিছি যে তারা ভেবে দেখুক, আমার সাথে একটু কথা বলুক, তারা আমার সাথে কথা তো দূরের কথা, আমার খোঁজ খবরই নিচ্ছে না। দর্শক, এই মো আপুর লাইভটা আমরা শেয়ার করে দেবেন বিভিন্ন জায়গায়।